প্রতিদ্বন্দ্বিতায় জয় হলেন কি বলবেন? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়, প্রতিদ্বন্দ্বিতা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। মানুষ তাদের ভোট দেয়নি, সেটা তো আমাদের কিছু করার নাই, কারণ আমরা তো ভোট পাওয়ার জন্যই নেমেছি, তো মানুষ আমাদের ভোট দিয়েছে, আমরা জয়ী হয়েছি। তাদের বক্তব্য, তাদেরকে এজেন্ট বসতে দেওয়া হয়নি এখানে, এজেন্ট থেকে তারা সরে গেছে, ভয়ে সরে গেছে, ছাপ্পা ভোট হয়েছে সেই কারণে। দেখুন একটা কথা বলি, নির্বাচনে তারা নেমেছিল কিন্তু তারা প্রচার করতে চায়নি, কারণ তাদের সাথে লোকজন ছিল না বলে তারা প্রচার করতে চায়নি, এজেন্ট দিতে পারেনি, বহু জায়গায় এজেন্ট ছিল। তো এইসব ফালতু অভিযোগ করে তো কোনো লাভ নাই। যেখানে ভোট হয়েছে কাটোয়াতে চারটে কংগ্রেস পেয়েছে, একটা নির্দল প্রার্থীও জিতেছে, আপনার কান্লাতে সিপিএম প্রার্থী জিতেছে, আপনার মেমারিতে কংগ্রেস প্রার্থী জিতেছে, তাহলে যেখানে তারা ভোট পাবে, যেখানে তাদের প্রার্থী জিতবে সেটা ভালো, আর যেখানে তাদের মানুষ ভোট দেবে না সেটা খারাপ, এটা হতে পারে না। গণতন্ত্রে মানুষ যাকে ভোট দেবে, যাকে জয়ী করাবে সেটা মেনে নিতে হবে, তাদের যদি কোনো ভুল থাকে তাদের শুধরোতে হবে।